أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر আমার সাথে সাথে বলেন والعصر إن الإنسان لفي خسر إنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر এই সূরাটার সরল অনুবাদ হইল ওয়াল আসর, ওয়াও শপথের জন্য, কসমের জন্য, ওয়াল আসর সময়ের কসম, সরল অনুবাদ সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই ক্ষতির হাত থেকে কেবলমাত্র শুধুমাত্র বাঁচবে চার গুণ বিশিষ্ট মানুষ। এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ইমানের দাবি অনুযায়ী আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের ওসিয়ত করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবরের ওসিয়ত করেছে। সরল অনুবাদ আমরা শুনলাম। সূরা আসর বলছি যে এই সূরাটা মক্কায় অবতীর্ণ, সূরা নামকরণ করা হয়েছে আসর শব্দ থেকে। আসর শব্দের অর্থ হলো সময়, জামানা, কাল। কাল তিন প্রকার, কয়েককাল, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আসলেও ভবিষ্যৎকাল আর বর্তমানকাল এগুলো মুহূর্তের মধ্যেই অতীতকালে পরিণত হয়, কথা ঠিক না বেঠিক? আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কসম করার কোনো দরকার নাই, আল্লাহর কথা আমরা সবাই বিশ্বাস করতে হবে। তারপরেও বান্দায় যেহেতু কসম দিয়া কথা বললে বেশি বিশ্বাস করে, গুরুত্ব হয় বেশি, এই জন্য আল্লাহ বান্দার মুয়াফিক, বান্দার রুচি অনুযায়ী কসম খাইছে। কোথাও আসমানের কসম, কোথাও জমিনের কসম, কোথাও রাতের কসম, কোথাও দিনের কসম, কোথাও মহরমের 10 তারিখের কসম, বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের, কোথাও মক্কার শহরের কসম, কোথাও মদিনার শহরের কসম, কোথাও কোরআনের কসম, কোথাও মানুষের কসম, বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কসম খায়। কসম এজন্য খায় যে কথাটাকে বড় করে বোঝানোর জন্য না, কথাটার গুরুত্ব বোঝানোর জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির মালিক, স্রষ্টা, আর যা কিছুর কসম খাওয়া হয় এই কসমগুলো আল্লাহর সৃষ্টি। তাহলে আল্লাহর জন্য গুরুত্ব বোঝানোর জন্য এই কসম খাওয়া হয়। কসম খায় কথা বললে বান্দায় বেশি বুঝে, বেশি গুরুত্ব দেয়। মানুষেরা অনেক সময় মা বোনরাও ছেলের মাথায় হাত রেখে কসম খায়, বাবার কসম খায়, মায়ের কসম খায়। এই সমস্ত কসম খাওয়া কিন্তু জায়েজ নাই। কসম আল্লাহর কসম, আল্লাহ শপথ করে কসম খাইতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কসম করেন, শপথ করেন। শপথ করিয়া যে কথাটা বুঝান, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। সময়, মানুষের জীবনটা সময়ের দ্বারা গঠিত, এই জন্য মানুষ তার পুরা জিন্দিগিটা কিভাবে কাটায় সময়ের মধ্যেই কাটায়, এই জন্য সময়ের কসম খাইছে। কারণ মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবগুলাই সময়ের মধ্যেই নিহিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে সময়ের কসম খাইছে। কারণ আমরা যে মাগরিবের নামাজ পড়ি, তিন রাকাত নামাজ পড়ি, কয় রাকাত? তিন রাকাত নামাজ পড়ি। এই তিন রাকাত নামাজের মধ্যে কি গুরুত্ব, কি শিক্ষা আছে, এটা আমাদের জানা দরকার না? মাগরিবের নামাজ তিন রাকাত, এর মধ্যে এই শিক্ষা যে আদম সন্তান, এই যে মাগরিবের তিন রাকাত নামাজ পড়লা তুমি, এই যে তোমার কাছ থেকে আজকের দিনটা বিদায় নিয়ে গেল, এই দিনের তিনটা কাল ছিল, একটা হলো শিশুকাল, আরেকটা যৌবনকাল, আর একটা বৃদ্ধকাল। দিনের সকাল হইল শিশুকাল, দুপুর হইল যৌবনকাল, বিকাল হইল বৃদ্ধকাল। বিকালবেলা বৃদ্ধ অবস্থায় সূর্যর বৃদ্ধ অবস্থা, দিনের বৃদ্ধ অবস্থা, সূর্য যখন অস্তমিত হয়ে যায় পুরা জিন্দে, পুরা দুনিয়াটা অন্ধকার নেমে যায়। ও দুনিয়ার মানুষ, মাগরিবের তিন রাকাত নামাজ পড়ে তুমি এই শিক্ষা নাও, তোমার এই জীবনের শিশুকাল ছিল,
যৌবনকাল ছিল, বৃদ্ধকাল ছিল, তোমার যেরকম যেরকম দিনের সূর্য ডুবে গেছে তোমার জীবনের সূর্যও একদিন ডুবে যাবে, কথা ঠিক না ব্যাটি? যখন তোমার দিনের সূর্য ডুবে যাবে অন্ধকার কবরে তোমারে নিয়ে রাইখা আসবে, ওই অন্ধকার কবরে আলো জানানোর জন্যই তোমারে পুরা 60-70 বছরের জিন্দিগি দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাইলে এই সময় সময় কত বড় মহামূল্যবান। এই সূরার তাফসির এক বুজুর্গ বলেন যে বরফ বিক্রেতার কাছ থেকে আমি তাফসির বুঝে আসছে আমার এই সূরা হল আসরের, যে বরফ বিক্রেতা যেরকম তার মূলধন তার মূল ব্যবসা আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে আর সে এলাকার মধ্যে হাক লাগাইতেছে রহম করো ওই ব্যক্তির উপরে যার মূলধন গইলা গইলা শেষ হয়ে যাইতেছে। আজকে আমরা জন্মের পর থেকেই আলোর কত গতি, যে সেকেন্ডে 1,86,000 মাইল দ্রুত বেগে আলোর গতি, যে আলোর গতির চেয়েও আমাদের জীবনটা কবরের দিকে দ্রুত যাইতেছে। আমরা জন্মগ্রহণ করার পরেই আলো যেই দ্রুত গতিতে যায় তার চেয়েও বেশি গতিতে আমরা কবরের দিকে যাইতেছি, কথা ঠিক না ব্যাটি? যেদিন থেকে জন্মগ্রহণ করছি ওদিন থেকে আমরা কবরের দিকে আগায় যাইতেছি, কিসের গতিতে? এই আলোর গতি যত দ্রুত তার চেয়ে তো দ্রুত গতিতে। আজকে আমরা বেহুশ, মানুষ বেহুশ হয়ে গেছি, মনে করি যে আমার বয়স কম, এখনো কম বয়স হয় নাই, কোরআন হাদিস বুঝার বয়স হয় নাই, আমল করার বয়স হয় নাই, ওয়াজ শোনার বয়স হয় নাই, খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, এই মতবাদে কিছুদিন আমরা আগে আনন্দ ফুর্তি করে নেই, তারপরে বার্ধক্য আসলে ইসলাম মেনে চলবো নি, এটা একটা শয়তানের নেক্সট রুটে ধোকা। কারণ এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই, কথা ঠিক না ব্যাটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সময়ের কসম খাইছেন, ওয়াল্লাহ শপথ সময়ের, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ এই জন্য খেয়েছেন যে এই দুনিয়াটা হলো আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো পরীক্ষা হল, আখিরাতের পরীক্ষা হল। পরীক্ষার হলে যেরকম ভাবে একটা শিক্ষার্থীকে 3 ঘন্টা সময় দিয়া পরীক্ষার হলের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয় আর ওই ঘড়ির কাঁটার দিকে তাকে লক্ষ্য রাখতে হয় যে 3 ঘন্টা সময় যখন হয়ে যাবে তোমার খাতা থেকে তোমার হাত থেকে তোমার খাতা নিয়ে নেওয়া হবে, তোমার সময় 3 ঘন্টা হয়ে যাওয়ার পরে আর একটা লাইনও তোমাকে লিখতে দেওয়া হবে না, কথা ঠিক না ব্যাটি? শিক্ষার্থীদের 3 ঘন্টা সময় দিয়া হলের মধ্যে ছাইরা দেওয়া হয় যে তোমরা লেখলেও লিখতে পারো অথবা নাও লিখতে পারো, সঠিকে লিখতে পারো ভুলও লিখতে পারো, এই দুনিয়াটা মুমিন বান্দার জন্য পরীক্ষার হল, কোরআন এবং সুন্নার উপরে আমল কইরা রব চাহি জিন্দিগি গঠন করতে পারো, মন চাহি জিন্দিগি গঠন করতে পারো, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, মনে রাখো কোরআন এবং সুন্না মোতাবেক যদি জীবনযাপন পরিচালনা করো তুমি পরীক্ষায় পাশ করবা, আর যদি মানব রচিত কোনো বিধান তন্ত্র মন্ত্র দিয়া ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনীতি অর্থনীতি যদি কোনো তন্ত্র মন্ত্র দিয়া ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়া তোমরা লালন পালন করো তাহলে এটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবা আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবা, কথা ঠিক না ব্যাটি? ওয়ামাই আবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ইসলামী অনুশাসন ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়া সেটা লেলিন কালমার্স হোক আব্রাহাম লিঙ্কন হোক যা যে যত প্রকার ব্যক্তি পণ্ডিতের তন্ত্র মন্ত্র হোক না কেন, ইসলামী দীনান যদি কোনো জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া অন্য কেউ গ্রহণ করে ফালাই ইয়াকবাল আমিন সেটা গ্রহণ করা হবে না, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, দুনিয়া তো গ্রহণ করা হবেই না আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা দুনিয়াতে এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত কেউ হইতে চাই? এখনই যারা শ্রোতা আছেন তাদের বক্তব্য কি হবে? সামিয়েনা ওয়া আতানা, শুনলাম এবং মানলাম, আমি কোরআন হাদিসের আলোচনা করলাম, যদি আপনারা এক কান দিয়ে শুইনা আর এক কান দিয়ে বাইর করে দেন তাহলে কিন্তু লাভ হবে না। সেদিন যেদিন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই হাসরের ময়দানে সেদিন অবশ্যই বলবে ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর রাসূলা, হায় আফসোস
আমরা দুনিয়ার নেতা নেত্রীদের পিছনে না যায়া যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করতাম কতই না ভালো হইতো। ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। হায় হায়, দুনিয়ার নেতাদের পাশে চলছি, দুনিয়ার নেতারা বলার সাথে সাথে আমাদের জীবন বাজি রাইখা কত রিস্ক নিয়ে আমরা কত কিছু করছি, আজকে আখেরাতে ওই নেতারা গেল কোথায়? এই জন্য নেতা ঠিক করেন, যে নেতা আখেরাতে কাজে আসবে দুনিয়াতে কাজে আসবে ওই নেতার পিছনে দৌড়ান। ওই দিন যেন আফসোস করে হাত চাবাইয়া খাইতে না হয়। হে ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। হায় হায়, যদি দুনিয়াতে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করতাম, সেদিন বলবে রব্বানা আতিহিম দিয়ে ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। হে আল্লাহ, এই যে দুনিয়ার নেতা নেত্রী আমাদেরকে পদভ্রষ্ট করেছিল, আজকে তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও, তাদের উপরে লানত বর্ষণ করো। নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য জান্নাত জাহান্নাম চোখের সামনে রাখতে হবে। জাহান্নাম জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, সূরা মুলকের মধ্যে আছে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুম সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। ও জাহান্নামীরা, জাহান্নামীর দারোগা যে থাকবে খাজান, তাকে সে বলবে আজকে এই দিনের সম্পর্কে তোমাদের কোনো আলেম কোনো নবী রসুল কোরআন হাদিস দিয়া তোমাদেরকে বুঝায় নাই? আলাম ইয়াতিকুম নাজির, কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? আপনার জন্য কোনো ভীতি প্রদর্শন আসে নাই, ভীতি প্রদর্শনকারী? তখন বলবে কলু বালা কদ জা আনা নাজির। তারা বলবে অবশ্যই আসছিল, কিন্তু ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা তাদেরকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি আর বলছি আল্লাহ কিছুই নাজিল করে নাই। মোল্লারা হুদাই আবল তাবল পেছাল বেড়ে যায় কোনো রকম। তখন তারা বলবে কলু সামিয়ানা ওয়া কলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। হায় হায়, যদি আমরা ওদিন ওই আলেমুল আমাদের কথা শুনতাম বুঝতাম কতই না ভালো হতো, আজকে আমাদের এই জাহান্নামে আসতে হতো না। যাই হোক, ওয়াল আস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের শপথ, ওই পরীক্ষার্থীর যেরকম ভাবে 3 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়, আমরা প্রত্যেকটা মানুষ আমাদের গলার মধ্যে একটা গন্ডি বাজানো আছে, গন্ডি বাঁধা আছে আমাদের। যখন হায়াত শেষ হয়ে যাবে তখন ঘন্টা বাজানো হবে, আজরাইল চলে আসবেন, তখন বলবে কি বলবো আমরা, একটু সময় দেওয়া হোক। রব্বানা আখিরনা ইলা জালিন করিব, হে আল্লাহ আমার একটা মুহূর্ত সময় দাও। ফাসাদদাকাওয়াকুম মিনাস সলিহিন, আমার দুনিয়াতে যত ধন সম্পদ আছে সবগুলো আমি দান কইরা নেককার হয়ে যাই, কিন্তু সেদিন একটা মুহূর্ত আগ পাস করা হবে না, আজরাইল চলে আসবে। তাইলে ওয়াল্লাহ, সময়ের শপথ মানে আমাদেরকে পুরা সময়টা আমি বুঝাইতে চাইছি, প্রত্যেকের গলার মধ্যে একটা ঘন্টি বাজা আছে, 60-70 বছর, কারো 20, কারো 30, হায়াত যে পর্যন্ত আমরা নিয়ে আসছি ওই পর্যন্ত আমরা যদি ভালো কাজ করি তাহলে জান্নাত, আর যদি খারাপ কাজ করি জাহান্নাম। এই দুইটা কথা আমরা মনে রাখি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই ইনসান মানে একজন মানুষ, যখন ইনসানের আগে আলিফ লাম আসে, আলিফ লাম ইস্তিগরাকি মানে সমস্ত মানুষ, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। যে আল্লাহর সমস্ত মানুষ ক্ষতি করে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন তামাম পৃথিবীর জিন আর ইনসান যদি একবারে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর রাজত্বর মধ্যে যারা পরিমাণ বাড়বে না, আর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমান হয়ে যায়, আল্লাহর রাজত্বর মধ্যে যারা পরিমাণ কমবে না। কথা ঠিক না বেটি? তাইলে সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, এ কথা বলে আল্লাহর কোনো লাভ লোকসান আছে? মনে করেন এই বোতলে বিষ আছে, এই বিষ একজনে খাইলেও মরবে, সবাই যদি খায় সবাই মরবে, ঠিক না? সারা এলাকার মানুষ যদি বিষ খায় মরবে না, বিষের মধ্যেই পাওয়ার দেওয়া আছে। তাইলে এই যে সামনে
চার গুণ বিশিষ্ট মানুষ একমাত্র তারাই মুক্তি পাবে। আর এই চার গুণ যাদের মধ্যে না থাকবে, একজনের মধ্যে যদি না থাকে একজনই মরবে, দুইজন না থাকলে দুইজন মরবে, এলাকার কারোর মধ্যে যদি না থাকে সবাই মারা যাবে, আর যদি দেশের কেউ এই গুণ না অর্জন করে সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে। এখানে আল্লাহর কোনো লাভ লোকসান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র চার গুণ বিশিষ্ট। এক নাম্বার গুণ হইল ইমান, ইন্নাল্লাযীনা আমানু। ইমান কি জিনিস? ইমানে মুফাসসাল, সময় সংকীর্ণ, আমি শুধু ইঙ্গিত দিয়ে যাব। আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ইমান আনিলাম ফেরেশতাগণের উপরে, নবীগণের উপরে, আসমানি কিতাবগণের উপরে, আখিরাতের উপরে, তকদিরের ভালো মন্দর উপরে, পরকালের উপরে। এগুলার বিস্তারিত আলোচনা আছে, এগুলো আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন, শুনে নেবেন। তারপরে মানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাহি ওয়া সিফাতি ওয়া কাবিলতু জামিয়া আহকামি ওয়া আরকানি। আমি হে আল্লাহ তোমার সমস্ত আহকাম আরকানগুলো কবুল করে নিলাম। এখন যদি কোনো ব্যক্তি এই মানে মুজমাল মানে মুফাসসালে পরে যদি ব্যক্তি জীবনে হুকুম আহকাম মানে, পারিবারিক জীবনে মানে না, পারিবারিক জীবনে মানে, সামাজিক জীবনে মানে না, সামাজিক জীবনে মানে, আন্তর্জাতিক জীবনে মানে না, রাজনৈতিক জীবনে মানে না, ওই ব্যক্তির ওয়া কাবিলতু জামিয়া আহকামি ওয়া আরকানি বলার কোনো অর্থ আছে? এই ব্যক্তি হলো মুনাফেক। আর মুনাফেকের ঠিকানা কোথায়? জাহান্নামের একবারে নিম্ন স্তরে। তাইলে যারা আমরা অকাবিলতু জামিয়া আহকামি আরকানি বলছি তাদের পুরা ইসলামকে মানতে হবে। আর পুরা ইসলাম না মানলে আল্লাহ তাআলা বলেন ওয়াকুলুনা নুকফির নাকফুরু বিবাদু ওয়া নাকুলু বাদ, যে যারা বলে কিছু মানলাম কিছু মানলাম না, ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর কোরআনও না হাদিসও না, এমন একটা মাঝামাঝি যে শয়তান রহে আল্লাহ, আল্লাহ বি খুশ রহে শয়তান বি নারাজ না হো, এমন ভাবে চলে যেন আল্লাহও খুশি থাকে শয়তানও যেন নারাজ না হয়। ওয়া ইউরিদু না ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, নামাজ কালাম পড়ে কিন্তু রাজনীতি করে, গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের বানানো সিস্টেমে, নামাজ কালাম ঠিকই পড়ে পর্দা করে না, এরকম ভাবে এরকম হজ করে যাকাত দেয় না, ওয়া ইউরিদু না ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মানে মনে যেতে চায় এমন একটা রাস্তা সে বাড়ি করে নিছে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্ক, এটা হলো একবার হককে কাফের, যারা ইসলাম কিছু মানে কিছু মানে না, এরা হককে কাফের। আর হককে মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। যারা ঈমান আনছে আল্লাহর উপরে, কোনো দ্বিধা নাই, সন্দেহ নাই, এবং জানমাল দিয়ে আল্লাহর রাহে লড়াই করেছে, উলাইকা হুমুস সাদিকুন, তারা ঈমানের দাবিতে সত্যবাদী। এজন্য এক নাম্বার গুণ হলো ঈমান আনতে হবে। কিসের উপরে? সূরা নিসার 136 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো হে ঈমানদার সম্প্রদায়। ইমানদার সম্প্রদায়দেরকে ডাক দিয়ে বলতেছে তোমরা ঈমান আনো, কিসের উপরে? আমিনু বিল্লাহ রাসূলি, আল্লাহর উপরে এবং রসুলের উপরে। আর কিসের উপরে? যেটা আল্লাহ রসুলের উপরে নাজিল করেছে, অল কিতাবিল্লাযী নাযযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনযালা মিন ক্বাবল, আল্লাহ রসুলের উপরে যে কিতাব নাজিল হয়েছে এবং আসমানি কিতাব পূর্বে যা নাজিল করা হয়েছে এগুলার উপরে ঈমান আনো। ওয়া মাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যারা আখিরাতকে, ফেরেশতাগণকে, নবীগণকে অস্বীকার করবে তারা দূরবর্তী পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। কিসের মধ্যে? মানে পথভ্রষ্ট অনেক দূরে সরে চলে গেছে তারা। তাহলে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। কাদের মতো? ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ,
ইমান আনো তাদের উপরে, ওই সমস্ত মানুষদের উপরে, মানে সাহাবিরা যে ইমান আনছে তোমরা ওই রকম ইমান আনো, তাইলে হেদায়ত পাওয়া যাবা। সাহাবিরা কি করছে? দিন কায়েমের জন্য যুদ্ধ করছে, আল্লাহ রাসুল 27টা জিহাদে কি করছে? কমান্ডারের দায়িত্ব পালন করছে। আজকে আমরা রাসুলকে মডেল বানাই ঠিকই, মানে পূর্ণাঙ্গ মডেল বানাই না, কেউ কোনো হুজুর রে, কেউ কোনো পিসাব রে, কেউ কোনো রাজনৈতিক নেতা রে মডেল বানায়, আদর্শ বানায়, কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ, পূর্ণাঙ্গ নমুনা, পূর্ণাঙ্গ আদর্শ তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে আছে। তাইলে রাসূলের জীবনী পুরাটা আমাদেরকে ফলো করতে হবে। শুধু মিষ্টি খাওয়ার সুন্নত আর দাঁত ভাঙার সুন্নত আমল করবো না, এরকম না, কথা ঠিক না বেটি? তাহলে আল্লাহ তাআলা কি বলেন? মাতাকুমুর রাসূলু ফাখুজু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল তোমাদেরকে যা দেন পুরাপুরি মানো, আর যা থেকে নিষেধ করেন পুরাপুরি নিষেধ করো। এজন্য এক নাম্বার কি হলো? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমান আনো আর ইমানের দাবি অনুযায়ী আমল করো। ইমানের দাবি অনুযায়ী কি? ইমানদার, আমার ইমান আছে আর নাই নামাজ পার্থক্য করে দিবে, আমার ইমান আছে আর নাই আমি কোনো মুসলমানকে কষ্ট দিব না। আল মুমিনুনা আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। আজকে আমি মুসলমান হইয়া মুসলমান ভাইয়ের উপর অত্যাচার করি, মুসলমান হইয়া মুসলমান ভাইয়ের উপর নির্যাতন করি, মুসলমান হইয়া মুসলমান ভাইয়ের মিথ্যা ভাষায় দেয়, কথা ঠিক না বেটি? তাইলে তারা কি মুসলমান প্রকৃত? না, তারা প্রকৃত মুসলমান না। আল্লাহর নবী বলছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। আজকে আমরা কিছু সুবিধাভোগী মুসলমান তারা অপর মুসলমান ভাইদেরকে টার্গেটে রাখিয়া তাদেরকে ফাঁসায় দিতেছে, ফাঁসায় দিয়া নিজেরা বাঁচতে পারবো না। কারণ আমেরিকা শুধুমাত্র কোনো একটা জাতিগোষ্ঠীর দুশ্মন না, পুরা ইসলামী মিল্লাত মুসলমানের দুশ্মন। মুসলমান আমলিক করতে পারে, বিএনপি করতে পারে, জামাত করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, কিন্তু মনে রাখতে হবে আমাদের নাম হলো মুসলিম। আমরা পুরা একটা জামাতবদ্ধ, পুরা মুসলিম জাতি একটা দেহের মতো, এক দেহে আঘাত লাগলে দেহের কোনো জায়গায় আঘাত লাগে পুরা শরীর সে আঘাতে মর্মাহত, কথা ঠিক না বেঠি? এই জন্য তামাম পৃথিবীর মুসলমান একটা বডির মতো, এক জায়গায় আঘাত হইলে সারা বডিতে ওরকম আঘাত অনুভব হবে, এই হলো প্রকৃত মুসলমান। আজকে বার্মার মুসলমান, আরাকানের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, তাদের ঘুম নাই, তাদের খাওয়া নাই, তারা ভিটাবাড়ি ছাড়া, আর আমরা মুসলমান মুসলমান মারামারি লেগে বই রয়েছে। এই জন্য মুসলমান ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই ওই সমস্ত মুমিন যারা ইমান আনে এবং ইমানের দাবি অনুযায়ী আমল করে। এই হলো দুইটা নিজের ব্যক্তিগত গুণ, ইমান আনতে হবে, ইমানের দাবি অনুযায়ী আমল করতে হবে। যে ইমানের দাবি অনুযায়ী আমল করে না সে প্রকৃত মুমিন না, সে হলো মুনাফিক। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 8 নম্বর আয়াতে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াওমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা বলে আমরা ইমান আনছি আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে। আল্লাহ তাআলা বলে না, এরা ইমান আনে নাই, এরা মিথ্যাবাদী, এরা সুবিধাবাদী, এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। এরা কি করে? এক মুনাফিক আর এক মুনাফিকের বন্ধু, এরা সৎ কাজের নিষেধ করে, অসৎ কাজের আদেশ করে। ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, মুনাফিক এক মুনাফিক আর এক মুনাফিকের বন্ধু, তারা কি করে? সৎ কাজের নিষেধ করে, অসৎ কাজের আদেশ করে। ওয়া আমিলুস সালিহাত, সলিহাত আমলে, সলে আমল মানে কাজ, সলিহাত মানে নেক কাজ, নেক কাজ অনেক আছে। তবে নেক কাজ কোনটা আমি সূত্র বলে দিয়ে যাই, তিনটা জিনিস যদি থাকে ওটাই হবে নেক কাজ, আর যদি এই তিনটা জিনিস না থাকে সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, এটা নেক কাজ হবে না। তিনটা জিনিস কি লাগবে? আল্লাহর হুকুম, 1 নম্বর লাগবে আল্লাহর হুকুম,
দুই নম্বরে এত্তেবায়ে সুন্নত, তিন নম্বরে কি লাগবে? তিন নম্বরে লাগবে হলো ইখলাস। এই তিনটা জিনিস যেখানে পাবেন সেটাই নেক কাজ। এশার নামাজ ফরজ, তাইলে এখানে আল্লাহর আদেশ পাওয়া গেছে। নামাজ আমি মন চাইভাবে পড়লে হবে? আল্লাহর নবী বলছেন সল্লু কামা রাআইতু মুনিও সল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে নামাজ পড়া দরকার। তাইলে আল্লাহর হুকুম পাওয়া গেছে নামাজটা এত্তেবায়ে সুন্নত, রসুলের সুন্নত অনুযায়ী পড়তে হবে। আর নামাজ পড়লেও হবে না, ইখলাসুন্নিয়াত এখলাসের সাথে পড়তে হবে, কারণ কোনো আমলই এখলাস ছাড়া গ্রহণ করা হবে না। কারণ ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার কুরবানি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য নিবেদন করতে হবে। এখানে কোনো শিরিকের মিশ্রণ থাকতে পারবে না, একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। যেমন আমরা বলি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, এ আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমারই আবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তাইলে এটাই নেক কাজ। আমরা মনে রাখে নেই আল্লাহর আদেশ, নবীর সুন্নত, এখলাসুন্নিয়া, এটাই হলো নেক কাজ। এই দুইটা আমল, ওই ক্ষতির হাত থেকে বাঁচতে হলে দুই গুণ লাগবে। এই দুই গুণ হলো ব্যক্তিগত, আর আর দুইটা গুণ হইল সমাজের মানুষের জন্য, অপর ভাইয়ের জন্য। একটা কি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিসসাবর, হকের ওসিয়ত করতে হবে। হকের বিপরীত কি? হকের বিপরীত হইল বাতিল। ওয়াকুল জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল, হক এসেছে বাতিল, মিথ্যা কি হয়েছে? বিদূরিত হয়েছে। ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, তোমার হক তোমার রবের পক্ষ থেকে আসছে। ফামাজা বাদাল হাক্কি ইল্লা দলাল, হকের পরে যা আছে সবই পদদ্রষ্ট। হক মানে ইসলাম, হক মানে কোরআন, হক মানে সুন্নাত। এই সুন্নতের পরে, কোরআনের পরে, ইসলামের পরে যা আছে সবই জাহেলিয়াত। এই জাহেলিয়াতের আর ইসলামের দ্বন্দ্ব একবারে শুরু থেকে আছে, এখনো আছে, একবার কিয়ামত পর্যন্তই থাকবে। কিন্তু পরিণামে ইসলামেরই বিজয় হয়েছে, কথা ঠিক না? ঠিক। তাইলে দুইটা গুণ, এটা হলো জনগণের জন্য তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিসসবর, হকের ওসিয়ত। হকের ওসিয়ত মানে সত্যের ওসিয়ত, সৎ পথের আদেশ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা এমনই গুরুত্বপূর্ণ কাজ, এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করলেন? শ্রেষ্ঠ উম্মত করে ঘোষণা করলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। সেই মানবতার কল্যাণটা কি? সেই মানবতার কল্যাণ হইল সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুই ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে এমন একটা দল, এমন একটা গ্রুপ থাকা দরকার, যে দল, যে গ্রুপ আজকে মাইজবাড়ির যুব সমাজ করেছে। তারা সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, অন্যায় অশ্লীল গর্হিত কাজ থেকে বাঁচার জন্য, এরকম কোরআন এবং সুন্নার আলোচনা শোনার জন্য আপনাদের এত সুন্দর একটা মাহফিল উপহার দিয়েছেন। এদের জন্য আন্তরিকভাবে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যুবকগুলারে কবুল করে নেয়। সকলেন বলেন আমিন। তাইলে সৎ কাজের আদেশ সম্পর্কে আল্লাহর নবী বলেন মা মিন নবিয়্যিন বাআসাল্লাহু ফি উম্মতিহি হাওয়ারিয়্যুনা ওয়া আসহাব, আমি এই পৃথিবীতে যখনই কোনো নবী রাসূল প্রেরণ করেছি তার সাথে তার সঙ্গী সাহাবী সৃষ্টি করেছি, ওই সঙ্গী সাহাবীরা তার নবীর সুন্নত, নবীর আদেশ নিষেধ মেনে চলছে, নবী যা বলেছে তাই শুনেছে, নবীর কথা মতো জীবনযাপন পরিচালনা করেছে। ওই সাহাবীদের পরে এমন কিছু অনুপযুক্ত, এমন কিছু লোক আসছে যারা যা কয় যা মানে না, যার আদেশ দেয় তার আদেশ তাদের দেওয়া হয় নাই। আল্লাহর নবী বলেন ফামান জাহাদা উম্বিয়াদিহি ফাহুয়া মুমিন, ওই সময় যারা হাত দ্বারা কাজ নিবে, হাত দ্বারা জিহাদ করবে, হাত দ্বারা সংগ্রাম করবে, তারা মুমিন। ওমান জাহাদা উম্বিলিসানি ফাহুয়া মুমিন, ওই সময় যারা জবান দ্বারা, বক্তব্যের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে যারা জিহাদ করবে তারা মুমিন। ওমান জাহাদা উম্বিকলবিহি ফাহুয়া মুমিন,
মুমিন, ওই সময়ে যারা অন্তরের অন্তরস্থল দিয়া ঘৃণা করবে তারাও মুমিন, তারপরেও যাদের যারা অন্তর ঘৃণাও করবে না তাদের আর সরষার দানার সম পরিমাণ ইমান নাই। তাইলে আমরা যদি বাঁচতে চাই ক্ষতির থেকে আমাদেরকে তিনটা চারটা গুণ অর্জন করতে হবে। কেউ বলছেন তিনটা, কেউ চারটা। এক নাম্বার গুণ হইলো ইমান আনতে হবে খাঁটিভাবে, যে ইমান, যে ইমানটা পরীক্ষা দিয়া দিয়া আপনি খাঁটি করেছেন, পরশ পাথরের সঙ্গে ঘষা দিয়া ইমানকে যাচাই বাছাই করেছেন, যে ইমান শুধু জবানের স্বীকৃতি নয়, যে ইমানের কারণে আপনার জীবনে পরীক্ষা দিতে হয়েছে, জেল জুলুম অত্যাচার নির্যাতন পরীক্ষা যেভাবে দিয়েছে বদরে ওহুদে খন্দকে হুনাইনে সাহাবীরা যেরকম পরীক্ষা দিয়েছে আপনাকেও সেইভাবে পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইউফতানু, ও দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছ ইমান আনছো কথা বললেই ছেড়ে দেওয়া হবে, তোমাদের পরীক্ষা নেওয়া হবে না, পরীক্ষা অবশ্যই নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবু তুমান তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করছো তোমরা জান্নাতে প্রবেশ করবে ইমান আনছো বলেই, আম তাদখুলুল জান্নাতা আম হাসিবু তুমান তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া জুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। সাহাবীদের জীবনে পরীক্ষা আসছে, তারা বিভিন্নভাবে ক্ষুধায় কষ্ট করেছে, আর এরকমভাবে মাল জান মাল ইজ্জত আবরুর ব্যাপারে সব দিকটা পরীক্ষা দিছে, যখনই তাদের উপরে পরীক্ষা আসছে বিপদ আসছে ধৈর্য ধারণ করছে, মুসিবত আসছে, তারা বলছে কি আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা কি বলছে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। এজন্য বক্তা চলে আসছে, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সূরা আসরের তাফসীর, সূরা আসর সম্পর্কে কিছু আলোচনা করলাম। আসলে এই সূরাটা অনেক ছোট্ট সূরা, তাফসীর অনেক, দুই তিন ঘন্টার সময়, এত অল্প সময়ে তাফসীর করা যায় না। যাও আমি এই সূরাটাকে সামনে রেখে কিছু আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য চারটা গুণ ব্যক্তিগতভাবে সামাজিকভাবে আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।